রাশি মেষ ওভারভিউ জরুরি নয় যে বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্য হবে যে খবরের জন্য আপনার অপেক্ষা ছিল হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন এবং আপনি পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে সময় দিন যাতে আপনি নিজের উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর সাথেই নিজের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন রাশি মেষ রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে যান কিছু ছোটখাটো কথা কাটাকাটি দানা বেঁধে উঠতে পারে তাই আপনাদের সতর্কতার সঙ্গে সেগুলিকে সরিয়ে ফেলতে হবে ছোটখাটো ঘটনাগুলিকে সরিয়ে রাখুন তাহলেই দেখবেন যে আপনার সম্পর্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে রাশি মেষ আপনি যদি লেখক বা সাংবাদিক হন তাহলে আপনার আজকের দিনটি শুভ আপনার ফোন হয়তো নতুন কোনো যোগাযোগ নিয়ে বেজে উঠতে পারে পরিশ্রম করলে লাভ হবে রাশি মেষ ফাইনান্স বিদেশি এবং দূরবর্তী উৎস থেকে আকর্ষণীয় ব্যবসার সুযোগ আসতে পারে আপনি যদি এমন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন যা বিদেশি বাজার বা বিদেশি ক্লায়েন্টদের নিয়ে কারবার করে তাহলে আজকের দিনটি আপনার জন্য আকর্ষণীয় হতে পারে আপনি কিছু অতিরিক্ত সময় এর জন্য ব্যয় করুন যা আপনাকে ভবিষ্যতে সুফল দেবে আপনার আজকের কঠোর পরিশ্রম নিশ্চিতভাবে আপনার জন্য আপনার লাভের খাতায় ধরা দেবে রাশি মেষ হেলথ আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্র গতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্য কেউ বিপদে ফেলবেন এই জন্যে আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন রাশি বৃষ ওভারভিউ আজ আপনি নিজের কোনো নিকট বন্ধুর থেকে কোনো উপহার পেতে পারেন এটা কোনো এমন বস্তু হতে পারে যা আপনি অনেক দিন ধরে কিনতে চাইছিলেন এই উপহারের জন্যে নিজের বন্ধুকে ধন্যবাদ জানান আর আপনিও তাকে এরকম কিছু দেওয়ার সম্বন্ধে ভাবতে পারেন এতে আপনার বন্ধুত্ব আরও মজবুত হবে রাশি বৃষ রোম্যান্স আপনি কোন নতুন সম্পর্কের সঙ্গে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন আপনি অবাক হবেন দেখে যে কীভাবে আপনার সঙ্গী তার অনুভূতি আপনার সামনে প্রকাশ করল আপনি এমন কোনো সম্পর্কে আছেন যা আপনাকে পরিপূর্ণতা এনে দেবে রাশি বৃষ ক্যারিয়ার আজ আপনি নতুন নতুন ক্ষেত্রে নিজেকে জড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন আপনি আপনার দায়িত্ব পালনেও সক্ষম হবেন আপনি উন্নতি করার ক্ষেত্রে সুযোগ পাবেন নিজের উন্নতি এবং এগিয়ে যাওয়ার জন্যে এই সুযোগগুলোকে কাজে লাগান রাশি ফাইন্যান্স আজ আপনার খরচ বেশি ও আমদানি কম এমনকি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে না যান রাশি বৃষ হেলথ নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব ভালো জল পান করুন খুব শীঘ্রই আপনি ভালো বোধ করবেন রাশি মিথুন ওভারভিউ আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বচসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে থাকবেন আর সাথেই নিজের বন্ধু পরিবার বর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাড় করতে পারবেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনার যোগাযোগের দিন প্রতিদিনে জমে থাকা সমস্যাগুলির সমাধান হবে খুলে কথা বলুন এবং একে আপনার আশা আকাঙ্ক্ষার কথা বুঝিয়ে দিন দেখবেন আপনাদের সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে এসেছে রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন রাশি মিথুন ফাইন্যান্স আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাতত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্যে কারণ এ ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা ক্ষেত্রে সম্পূর্ণ বিফল হবে তাই একটু আরও ধৈর্য দেখুন বাহন বিক্রি করার সুসময় খুব শীঘ্রই আসবে যদি আপনি নিজের মোটা শরীরের জন্য বিব্রত বোধ করেন তো আপনার ব্যায়ামের সাথে সাথে শারীরিক ও মানসিক লাভ পাবেন আপনার সদ্য ইচ্ছা যোগ আর সাধনার উপর গুরুত্ব দিন এর লাভ পাবেন আপনি আপনি সব দিক থেকে সমস্যা সমাধান করার চেষ্টা করুন রাশি কর্কট ওভারভিউ হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগের মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন রাশি কর্কট রোম্যান্স আপনার ভালো স্বভাব এবং যত্নবান ব্যবহার আপনার রোম্যান্টিক জীবনকে আজ ঊর্ধ্বাকাশে উঠিয়ে দেবে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনাকে আনন্দ দেবে এবং আপনি প্রথম প্রেমের অভিজ্ঞতা লাভ করবেন আনন্দ ছাড়াও আপনার দীর্ঘস্থায়ী সম্পদ দেবে যা আপনাকে সর্বদা উৎসাহিত করবে রাশি কর্কট ক্যারিয়ার আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোনো চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হবেন তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধাগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে রাশি কর্কট ফাইন্যান্স আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন আপনি জানতেন যে এই প্রস্তাবের ফল কোন না কোনো ক্ষেত্রে তেমন ফল দেবে না তাই আপনি আপনার আশাকে অনেক বেশি গুরুত্ব হয়তো এই প্রস্তাব থেকে দেননি রাশি কর্কট হেলথ আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্যে স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেকে শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করবেন রাশি সিংহ ওভারভিউ আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার উপর লক্ষ্য রাখেন আর কাউকে এই রকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় রাশি সিংহ রোম্যান্স আজ আপনি যেদিকেই তাকাবেন প্রেম দেখতে পাবেন সে আপনি একাই হন আর কোন সম্পর্কের মধ্যেই থাকুন কিছু সময় রাখবেন হাতে যাতে আপনি আপনার অনুভূতি কিভাবে প্রকাশ করবেন তা তুলতে পারেন যদি আপনারা দম্পতি হন তাহলে কোন অপ্রত্যাশিত রোম্যান্টিক ঘটনার দ্বারা তাকে অবাক করে দিন সে অবশ্যই লক্ষ্য করবে এবং উপভোগ করবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি হয়তো কোনো চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন তা নেবেন কিনা ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশোনায় মনোসংযোগ করতে পারছে না রাশি সিংহ ফাইন্যান্স যে ব্যক্তি বা সংস্থার সাথে আপনি আগে কাজ করেছেন সেখান থেকে আপনার আজকে আবার কাজের অফার আসবে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যদিও আপনি আপনার বর্তমান কাজে খুশি রয়েছেন তবুও এই অফারের ওপরে ভেবে দেখতে পারেন রাশি সিংহ হেলথ আজ আপনি ভালো বোধ করবেন কিন্তু আপনার মাথা ও ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর সাথে ব্যায়াম করুন হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন রাশি ওভারভিউ আজকে আপনি খুব সম্মান পরিচিতি টাকা পয়সা আর সফলতা পাবেন আজকে আপনি এই পরিস্থিতিতে আছেন যে নিজের বিচারকে ক্রিয়ান্বিত করতে পারেন ভাগ্য আপনাকে যা দিয়েছে আর যেদিকে আপনাকে নিয়ে যাচ্ছে তা দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন লোকেদের সঙ্গে আপনার মধুর সম্পর্ক যার ব্যবহার আপনি নিজের জন্য নতুন অবসরের দ্বারা খোলাতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সফলতাকে নিজের মাথায় প্রভুত্ব করতে দেবেন না রাশি কন্যা রোম্যান্স একজন আকর্ষণীয় মানুষ আপনাকে আকৃষ্ট করতে পারে যার সঙ্গে আপনার সম্পর্কের সূত্রপাতের ইঙ্গিত আছে তবে কোন কিছু করার আগে বুঝে নিন যে এটা আপনার ভ্রান্তি নয় নতুবা ভবিষ্যতে এর জন্যে আপনাকে হতাশী হতে হবে নতুন প্রেম খুঁজে পাওয়ার আনন্দে শুরুতেই আবেগে ভেসে যাবেন না বরং দীর্ঘ সুন্দর এবং একে অপরকে বুঝে নতুন সম্পর্কের বীজ বপন করুন রাশি কন্যা ক্যারিয়ার আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ এটি আপনার ব্যবসা শুরু করার উপযুক্ত সময় এটি সামনে এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় রাশি কন্যা ফাইন্যান্স যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারার জন্য ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এইসব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চয়ই পারবেন রাশি কন্যা হেলথ আর যদি আপনার মন ভারাক্রান্ত হয়ে যায় তো আজকের দিনটি আপনার পরিবারের সাথে কাটালে ভালো হবে যে খবর বা কথা আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে ভাগ করতে চাইছে তা মন দিয়ে শুনুন হতে পারে এই খবর আপনার বা অন্য কারোর সাথে সম্বন্ধিত কিন্তু এই খবর আপনাদের মধ্যে আনন্দ ও উল্লাসের বার্তা বহন করে আনবে আজ আপনার পরিবারের লোকজন আপনাকে সমর্থন আর উৎসাহ দেবে এতে আপনার ভালো লাগবে রাশি তুলা ওভারভিউ আজ আপনাকে নতুন কিছু করার জন্যে নিজের ইচ্ছার ওপর লক্ষ্য দিতে হবে নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছেন তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন রাশি তুলা রোম্যান্স আজ আপনি যদি কোনো নতুন সম্পর্কের মধ্যে যান তাহলে সব দিকগুলি ভেবে দেখুন এই সম্পর্কটিকে চালাতে গেলে বুদ্ধিবৃত্তি দিয়ে কাজ করুন না হলে বই যাবেন আপনি হয়তো ভেসে যাবেন কিন্তু তা আপনার পক্ষে ভালো হবে না এটি তখনই সফল হবে যখন আপনি মনের দিক দিয়ে পরিষ্কার হবেন এবং আপনার আবেগগুলি সম্পর্কে সৎ হবেন রাশি তুলা ক্যারিয়ার ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ আপনি যদি সত্যি পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে রাশি তুলা ফাইন্যান্স অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না কেননা এখন হলো ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন যদি আপনার নজরে বিক্রয়যোগ্য জমি থাকে তাহলে আপনি দ্বিধা না করে তা কিনে নিন এই সময় আপনি যে কোনো ভালো কেনাবেচায় বিনিয়োগ করতে পারেন রাশি তুলা হেলথ আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্র গতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্য কেউ বিপদে ফেলবেন এই জন্যে আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে সারা দিন আপনি আনন্দ করার মুড়ে থাকবেন আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন এতে আপনি নিজে খুশি থাকবেন আর পরিবারও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর যে কাজ আপনি অনেকদিন ধরে নিজের সঙ্গী থেকে করাতে করাতে চাইছেন। এখন তা পারেন। রাশি রোম্যান্স। আপনি এবং আপনার সঙ্গী আজ আনন্দ করবেন আজ আপনারা আপনাদের রোম্যান্টিক সম্পর্ককে সেই আগুনে জ্বালাতে চান না কোনোদিন যা জ্বলেছিল এবং তখন ছিল সেই আগ্রহ যা ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেছে আর চেষ্টা করুন কিভাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সেই সম্পর্ককে আবার বাঁচিয়ে তুলতে পারেন যা দিয়ে শুরু করেছিলেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন তবে সবসময় নিজের মূল লক্ষ্যের কথা মনে রাখবেন আপনার নতুন পদ আপনাকে অনেক সুযোগ দেবে সম্মান লাভের ক্ষেত্রে রাশি বৃশ্চিক ফাইন্যান্স সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্যে আজকের দিনটি ভালো আর্কিটেক্ট আর ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করেছে তাদের জন্যে আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউও তারা সফলতা পাবে যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভ হবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্দিধায় কাজ করে যান আজ যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধু বান্ধব পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন কেননা আপনি নিজের আনন্দকে সবার সাথে ভাগ করে নিন এবং এই দিনগুলোকে স্মরণীয় করে তুলুন রাশি ধনু ওভারভিউ আপাতত ক্ষমতাবান লোকেদের সাথে কোনো রকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের নিয়ে কাজ করতে হয় সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয় উচ্চ উচ্চধিকারীদের সাথে কথা বলুন রাশি ধনু রোম্যান্স আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বাইরে যান সময় কাটাতে যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছেন তারা গার্হস্থ সুখ ও শান্তি দেখে সন্তুষ্ট হবেন এটি যথার্থ সময় যখন আপনি আপনার জীবনসঙ্গীকে আপনার তার প্রতি সহানুভূতি বোঝাতে পারেন যদি আপনি বিবাহিত হন তাহলে কেন আগের মতো আর বাইরে বেড়াতে যাচ্ছেন না রাশি ধনু ক্যারিয়ার কর্মজগতে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে আমরা তার দ্বারা উপকৃত হই কারণ প্রতিদ্বন্দ্বিতা আপনাকে শুধুমাত্র আপনার লক্ষ্যেই পৌঁছে দেয় না আপনার পাশাপাশি সকলের থেকে আপনি ভালো কিনা তা বোঝাতেও সাহায্য করে রাশি ধনু ফাইন্যান্স যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্যে আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোনো চুক্তি আসতে পারে যা অন্য কোনো কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লুফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে রাশি ধনু হেলথ যাদের হাড়ের ব্যথা আছে তারা আজকে আরাম পাবে দিন হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান রাশি মকর ওভারভিউ শিক্ষার্থীরা কোনো একটা সুখবর পেতে পারেন বিশেষ করে তারা যারা তাদের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ফলাফল আসার চাইতেও বেশি ভালো হবে আজকে আপনারা খুব আনন্দ করবেন রাশি মকর রোম্যান্স আজ আপনার রোম্যান্টিক জীবনে পুনর্মিলনের সম্ভাবনা আছে আপনার সঙ্গে দেখা হতে পারে বহু পুরনো কোনো প্রেমিক বা আপনি কাউকে প্রচণ্ড পছন্দ করতেন তার এই সুযোগ একেবারেই হারাবেন না কারণ প্রেমের আগুন আবার উজ্জ্বল হয়েও উঠতে পারে রাশি মকর নিজের কাজের ক্ষেত্রে আরও বেশি সময় দিন কারণ হয়তো আজ আরও কাজ আসবে এখনকার মতো পরিশ্রম করলে অভিজ্ঞতা ও ইনসেন্টিভ রূপে আপনি সেই স্বীকৃতি পাবেন। মকর ফাইনান্স। যেসব লোকেরা আর্থিক ক্ষেত্রে ব্যস্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসুবিধাজনক নিজের প্রফেশনাল লক্ষ্যে হেরে যাবার জন্য তাদের খুব লোকসান হবে আর এটা ব্যাংকের অ্যাকাউন্টেও প্রভাব ফেলবে শুধু আপনি খেয়াল রাখুন যে নিজের প্রজেক্টকে অর্ধেকে ছাড়বেন না এতে আপনার বুদ্ধি লাগান এবং এটা সম্পূর্ণ করুন রাশি মকর হেলথ হার্টের রোগীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় যে তিনি ব্যায়াম করুন আর নিজের শরীর সুস্থ রাখুন খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম করলে হার্ট খুব ভালোভাবে কাজ করে অন্যদিকে এই ব্যায়াম ওজন হ্রাস কোলেস্ট্রল আর মানসিক চাপকে কম করতে সাহায্য করে আপনি নিজের ভালোর জন্য কিছু ব্যায়াম অভ্যেস করুন আর একে প্রাত্যহিক জীবনের অঙ্গ বানান দেখবেন খুব শীঘ্রই আপনি লাভবান হবেন রাশি কুম্ভ ওভারভিউ আজকে খুব আরাম করার দিন সামাজিক গতিবিধি আজ আপনার জন্য অনেক খুশি নিয়ে আসছে আপনার জীবনে হালে যে পরিবর্তন এসেছে সেগুলো দিয়েও আপনি খুশি পাবেন নিজের আসন্ন জীবনযাত্রার দিকে লক্ষ্য কেন্দ্রীভূত করুন আর এগিয়ে যান রাশি কুম্ভ রোম্যান্স আজকের দিনটি একটি রোম্যান্টিক সম্পর্কে সূত্রপাতে সাহায্য করবে কারণ আপনি বিশেষ কাউকে নিয়ে ঘুরতে যাবেন আপনার বুদ্ধি ও সাহসের সঙ্গে তার সঙ্গে কথা বলা উচিত আপনি যেমন তেমনই থাকুন কাউকে বোকা বানানোর চেষ্টা করবেন না রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আপনি যদি মিলিটারি ক্ষেত্রে কাজ নিতে চান তাহলে আজকের দিনটি শুভ এটি একটি ভালো ক্ষেত্র হতে পারে আপনার জন্যে যেখানে আপনি আনন্দের সঙ্গে কাজ করবেন এবং আপনার ভবিষ্যত জীবনে উন্নতি হবে রাশি কুম্ভ ফাইন্যান্স আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে এই সময়টির যথাযথ ব্যবহারপূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড সৌভাগ্য সূচক রাশি কুম্ভ হেলথ চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার হতে পারে কোনো একটা খুঁত নিয়ে চিন্তা বা টেনশনে আপনি পড়তে পারেন আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তো নিজেকে আরাম দিন যাতে শরীরের ওপর চাপ বৃদ্ধি না হয় আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সবকিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে রাশি আজ আপনি নিজের জীবনের সমস্যার সমাধানের জন্যে অন্য একজনের পরামর্শ নেবার জন্যে একজন পরামর্শদাতাকে খুঁজবেন এই পরামর্শদাতা আপনার জ্যোতিষী হতে পারে যে আপনাকে সঠিক দিক দেখাবে মনে রাখবেন সঠিক ব্যক্তির কাছে পরামর্শ নেবেন তা না হলে ভবিষ্যতে হতে পারে রাশি রোম্যান্স আজ আজ আপনি খুব খুশি কারণ আপনার একটা ভ্রান্তি সত্যি সত্যি প্রেমে পরিণত হয়েছে যদি সম্ভব হয় তাহলে কাছে ধারে কোথাও ঘুরে আসুন এবং আপনার জীবন সঙ্গীর সঙ্গে মুহূর্তগুলি উপভোগ করুন বাস্তব দিয়ে ভাবুন এবং মনের মধ্যে যেসব অনুভূতি তৈরি হয়েছে তার সংরক্ষণ করুন সম্পর্ককে অযথা কতগুলি নিয়মে বেঁধে না রেখে তাকে ছেড়ে দিন রাশি মিন ক্যারিয়ার মোটামুটি আজকের দিনটি সকলের পক্ষে খুব ভালো যারা স্টক মার্কেটে আছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ রাজনীতিবিদরা আজ কোনো নতুন ঝামেলার সম্মুখীন হবেন না রাশি মিন ফাইন্যান্স যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনো বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন যদি কোনো স্বল্প মেয়াদি কাজের নিবেশ করেন তো ভবিষ্যতে লাভ থাকবে রাশি মিন হেলথ আজ আপনি চিন্তার কারণে শরীরের ওপর চাপ বাড়াবেন এটা দূর করতে চিন্তা কম করুন যখন আবার মাথা ঠান্ডা রাখবেন তখনই আপনি শারীরিক সমস্যাগুলি দূর করতে পারবেন